Welcome to my teacher. Dear student, আজকের আলোচনার বিষয় নারীবাদের বিভিন্ন ধারা, different stream of feminism বা different types of feminism. তো এই বিষয়টি কেএন কলেজ পলিটিক্যাল সায়েন্স পোস্ট গ্রাজুয়েট সেমিস্টার টু স্টুডেন্টদের জন্য এই বিষয়টি ভালোভাবে স্টাডি করার জন্য আমি কয়েকটি রেফারেন্স বলে দিচ্ছি, সেগুলো তোমরা পড়াশোনা করবে। প্রথমে আমি বলবো রাজশ্রী বসুর নারীবাদ গ্রন্থটি পড়বে। দ্বিতীয়ত অ্যান ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি ওপি গাওয়ার বইটি পড়তে পারো। এবং তৃতীয়ত আরেকটি আমি বলবো রেফারেন্স, সেটি হচ্ছে অনাদি কুমার মহাপাত্রের রাজনৈতিক সমাজতত্ত্ব বইটি পড়বে, যেখানে নারীবাদ একটা আলাদা চ্যাপ্টার রয়েছে। তো আজকে শুরু করা যাক ডিফারেন্ট স্ট্রিমস অফ ফেমিনিজম। ডিয়ার স্টুডেন্ট, নারীবাদ কি, নারীবাদের উদ্ভব ও প্রেক্ষাপট, নারীবাদের দার্শনিক ভিত্তি এবং নারীবাদের বিভিন্ন যে তরঙ্গ, এই নারীবাদের উপর এই সমস্ত যে ক্লাসগুলো আমি নিয়েছি, যদি তোমরা সেই ক্লাসগুলিতে পার্টিসিপেট করে থাকো তো অবশ্যই বুঝতে পেরেছ যে নারীবাদের মধ্যে বিভিন্ন মতাদর্শ, বিভিন্ন ঘটনা, বিভিন্ন আন্দোলন ও বিভিন্ন ব্যক্তির প্রভাব রয়েছে। একই সঙ্গে আমরা বলতে পারি নারীবাদী আলোচনায় নৃতত্ত্ব, সমাজতত্ত্ব, অর্থনীতি, সমালোচনামূলক বিদ্যা, ইতিহাস এবং মনোবিশ্লেষণেরও প্রভাব রয়েছে। তো আমরা এর ফলে বলতে পারি যে নারীবাদ আসলে নিজেই একটি বহুবাচনিক ও বহুত্ববাদী মতাদর্শে পরিণত হয়েছে। তো এই নারীবাদের মধ্যে অনেকগুলি ধারা রয়েছে বা নারীবাদের অনেক আর কি শ্রেণী বিভাগ রয়েছে। তো আমরা এই শ্রেণীবিভাগগুলি, এই যে ধারা, নারীবাদের যে বিভিন্ন ধারা, এই ধারাগুলি আলোচনা করছি। প্রথমেই আমরা শুরু করব উদারপন্থী নারীবাদ, লিবারাল ফেমিনিজম। মতাদর্শ হিসাবে উদারনীতিবাদ বা লিবারালিজম সম্পর্কে তোমরা নিশ্চয় অবহিত। সপ্তদশ, অষ্টাদশ ও ঊনবিংশ শতকে জন লক, অ্যাডাম স্মিথ, জেরেমি বেন্থাম, জেমস মিল, জন স্টুয়ার্ট মিল প্রমুখের রচনার মধ্যে দিয়ে কিন্তু এই উদারনীতিবাদ, যে একটা মতাদর্শ, গুরুত্বপূর্ণ মতাদর্শ, সেটা গড়ে ওঠে। এদের তাত্ত্বিক পদ্ধতি ভিন্ন ভিন্ন হলেও তাদের মূল বক্তব্য ছিল মূলত একই। সেগুলো কি, যেমন সীমিত রাষ্ট্রের ধারণা, মানে রাষ্ট্র ক্ষমতা সীমিত হবে, ব্যক্তি জীবনে ন্যূনতম রাষ্ট্রীয় হস্তক্ষেপ, ব্যক্তি স্বাধীনতার বিস্তার, ব্যক্তির সাম্য, স্বাধীনতা ও ব্যক্তিগত সম্পত্তির অধিকার ইত্যাদি, এগুলি হচ্ছে সমস্ত উদারনীতিবাদীদের যে বক্তব্য তার মূল নির্যাস। তো এই উদারনীতিবাদী চিন্তার মধ্যেই উদারপন্থী নারীবাদের জন্ম। উদারপন্থী নারীবাদ মানুষের যুক্তিবাদী মনন ও চিন্তায় বিশ্বাসী এবং সে যুক্তি দিয়েই মনে করে যে পুরুষ ও নারীর মধ্যে চিন্তা, বুদ্ধি ও মেধার দিক থেকে কোনো তারতম্য নেই। সেই কারণে সমাজে বসবাসকারী নারী পুরুষের একই অধিকার ভোগ করা উচিত এবং নারীদের পুরুষদের মতো ভোটাধিকার, শিক্ষার অধিকার, সমান আইনি অধিকার ইত্যাদি থাকাও উচিত। মেরি উলস্টনক্র্যাফ্টের নাম তোমরা শুনেছ? তো মেরি উলস্টনক্র্যাফ্টের রচনা এ ভিন্ডিকেশন অব দি রাইটস অফ ওমেন, তো এই রচনার মধ্যে দিয়ে কিন্তু উদারপন্থী নারীবাদের সূচনা ঘটে।
তিনি এ ভেন্ডিকেশন অফ দি রাইটস অফ ওমেন গ্রন্থে বলেন যে প্রকৃতিগতভাবে নারীরা পুরুষদের চেয়ে নিম্নতর অবস্থানে থাকে না, কিন্তু নারীদের নিম্নতর বলে মনে হয় যেহেতু তাদের শিক্ষা নেই। মেরি উলস্টনক্রাফ্ট নারী শিক্ষার ওপর অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন যে নারী শিক্ষা শুধু ব্যক্তি নারীর জন্য নয়, জাতির অগ্রগতির পক্ষেও সহায়ক। শিক্ষিত নারী একজন পুরুষের প্রকৃত সহকর্মী হতে পারে বলে তিনি মনে করেছেন। প্রকৃত শিক্ষা প্রদানের সাথে সমগ্র সমাজের উন্নয়নের জন্য নারী পুরুষের সমাধিকারের কথা উলস্টনক্রাফ্ট বলেন। তোমরা জন স্টুয়ার্ট মিল বিখ্যাত রাষ্ট্র দার্শনিকের নাম শুনেছ, তো এই ঊনবিংশ শতাব্দীর উল্লেখযোগ্য উদারপন্থী নারীবাদী তাত্ত্বিকদের মধ্যে গ্রেট ব্রিটেনের বিশিষ্ট উদারপন্থী দার্শনিক জন স্টুয়ার্ট মিল এবং তার স্ত্রী হ্যারিয়েট টেলরের নাম উল্লেখযোগ্য। দি সাবজেকশন অফ ওমেন গ্রন্থে জন স্টুয়ার্ট মিল প্রচলিত বিবাহ ব্যবস্থা কিভাবে নারীদের অবদমন করে সে বিষয়ে আলোচনা করেছেন। তার মতে সামাজিক চাপ, শিক্ষা ও বিবাহ ব্যবস্থা নারীদের অবদমিত করে রাখে। এই আলোচনা ও মতের সমর্থক ছিলেন হ্যারিয়ট টেলর। মিলকে বস্তুত নারীবাদী আলোচনার যে প্রারম্ভিক যুগের প্রথম পুরুষ নারীবাদী তাত্ত্বিক হিসেবে আমরা গণ্য করতে পারি। অর্থাৎ নারীবাদী বলতে শুধু নারীরা নারী বিশেষজ্ঞ বা নারীবাদীরাই থাকবেন তা নয়, এখানে পুরুষ নারীবাদীও রয়েছেন, তার মধ্যে মিল হচ্ছে প্রথম অন্যতম নারীবাদী তাত্ত্বিক। মার্কিন যুক্তরাষ্ট্রের উদারপন্থী নারীবাদী তাত্ত্বিক সারাহ গ্রিমকে নারীর অধিকার রক্ষার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি মানে তার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়েই তিনি লিঙ্গ বৈষম্য খুব ভালোভাবে উপলব্ধি করেছিলেন। গ্রিমকে মেধাবী ছাত্রী হওয়া সত্ত্বেও বিদ্যালয়ের পরিবর্তে গৃহশিক্ষকদের কাছে তাকে পড়াশোনা করতে হয়েছিল এবং তিনি নিজের পছন্দ মতো শিক্ষাক্রম নিয়ে পড়তে পারেননি। অথচ গ্রিমকের ভাই তিনি কিন্তু সমস্ত সুযোগ সুবিধা পেয়েছেন, ধ্রুপদী শিক্ষায় শিক্ষিত হতে পেরেছিলেন। গ্রিমকের স্বপ্ন ছিল আইনজীবী হওয়ার, কিন্তু সেই স্বপ্ন অধরায় থেকে গিয়েছে। তো যাই হোক, গ্রিমকে এর ফলে নারীকে যে গৃহবন্দী করে রাখা হয়, নারীকে যে ভোটাধিকার থেকে বঞ্চিত রাখা হয়, এমনকি শিক্ষার অধিকার থেকেও বঞ্চিত করা হয়, এর বিরুদ্ধে কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের বিষয়ে কিন্তু যথেষ্ট আর কি সচেষ্ট ছিলেন। আবার লুক্রেশিয়া মঠ, তিনিও নারীর অধিকার অর্জনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সারা গ্রিমকের মতোই মঠও কৃষ্ণাঙ্গদের অধিকার রক্ষার্থে এবং দাসপ্রথা বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন। তোমরা জানো যে সেনেকা ফলস মহাসম্মেলন হয়েছে, তো সেই সেনেকা ফলস মহাসম্মেলনের অন্যতম একজন প্রতিনিধি ছিলেন এই লুক্রেশিয়া মঠ। আবার ঊনবিংশ শতাব্দীর মার্কিন উদারপন্থী নারীবাদীর দুই উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলেন এলিজাবেথ ক্যাডি স্ট্যান্টন এবং সুসান অ্যান্থনি। তারা দুজনেই কিন্তু নারী আন্দোলনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। স্ট্যান্টন সেনেকা ফলস মহাসম্মেলনের যে ডিক্লারেশন অফ সেন্টিমেন্ট রচনা হয়েছিল, সেই রচনার প্রধান স্থপতি তাকে বলা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রে নারীদের যে ভোটাধিকার, তো সেই ভোটাধিকার অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সুসান অ্যান্থনি। নারীর অধিকার অর্জনের জন্য তিনি দ্য রেভলিউশন নামে একটি পত্রিকাও প্রকাশ করেছিলেন। তোমরা জানো যে নারীবাদের প্রথম তরঙ্গ, ফার্স্ট ওয়েভ অফ ফেমিনিজম, এটাই মূলত এই উদারপন্থী নারীবাদ। নারীবাদের যে বক্তব্য, সেটা ফার্স্ট ওয়েভ অফ ফেমিনিজমে যে বক্তব্য তোমরা
পেয়েছো সেটাই আর কি মূলত। তো এই উদারপন্থী নারীবাদের ধারণাকে পরে মার্ক্সীয় নারীবাদ, বৈপ্লবিক নারীবাদ, নারীবাদের যে বিভিন্ন ধারা গড়ে উঠেছে তারা কিন্তু সমালোচনা করেছিল। আসলে উদারপন্থী নারীবাদ সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়ে নারী পুরুষের সমাধিকারের কথা বলেছিল। তারা সমাজের মৌলিক ব্যবস্থার পরিবর্তন বা অর্থনৈতিক পরিবর্তনের কথা বলেনি। সমাজ সংস্কৃতি অর্থনীতির পরিবর্তন না ঘটিয়ে সমাধিকার প্রতিষ্ঠা করা যায় কি না এ নিয়ে পরবর্তীকালে নারীবাদের অন্যান্য ধারাগুলি অর্থাৎ মার্ক্সীয় নারীবাদ, বৈপ্লবিক নারীবাদ, তারা কিন্তু এই উদারপন্থীদের সমালোচনা করে। এছাড়া আমরা বলবো যে উদারনীতিবাদের মৌলিক নীতিতে বিশ্বাসী বলে অনিয়ন্ত্রিত পুঁজিবাদী ব্যবস্থা, মুক্তবাজার অর্থনীতি ইত্যাদি নিয়ে উদারপন্থী নারীবাদ কিন্তু কোনো প্রশ্ন তোলেনি। তো যাই হোক, উদারপন্থী নারীবাদের সমালোচনা করা হলেও এই নারীবাদ কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় তরঙ্গেও উদারপন্থী নারীবাদ আর কি প্রকাশিত হয়েছে। তবে সপ্তদশ, অষ্টাদশ, ঊনবিংশ শতকে ধ্রুপদী উদারনীতিবাদ যেমন বিংশ শতাব্দীতে নতুন ও জনকল্যাণবাদী উদারনীতিবাদে রূপান্তরিত হয়েছিল, তেমনি উদারপন্থী নারীবাদও সীমিত রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে নারীর সমাধিকারের ধারণা থেকে জনকল্যাণমুখী রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে নারীর অধিকারের কথা বলে। আমরা দেখছি নারীবাদের দ্বিতীয় তরঙ্গে, সেকেন্ড ওয়েভ অফ ফেমিনিজমে, বেটি ফ্রাইডেন, গ্লোরিয়া কেইনহেম উদার প্রমুখ উদারপন্থী নারীবাদীদের আমরা দেখেছি। তারা যে সমস্ত অধিকারগুলির কথা বলেছেন সেগুলি হলো যেমন নারী পুরুষের সমাধিকার, মানে অর্থনৈতিক সুযোগের ক্ষেত্রে সমাধিকার, বৈবাহিক যে ব্যবস্থা সেই বৈবাহিক ব্যবস্থায় সমাধিকার ইত্যাদি। আবার এরা দুজনে সমাধিকার সংশোধনী বা ইকুয়াল রাইটস অ্যামেন্ডমেন্টের উপর জোর সওয়াল করেছিলেন। কোনো অধিকারের ক্ষেত্রে লিঙ্গকে একটি চলরাশি হিসাবে গণ্য করা যাবে না এই সংশোধনীতে তা ঘোষণা করা হয়েছিল। আবার সুসান মোলার ওকিন, তিনিও একজন গুরুত্বপূর্ণ উদারপন্থী নারীবাদী বর্তমানের আর কি, তার বিখ্যাত গ্রন্থ জাস্টিস, জেন্ডার অ্যান্ড দি ফ্যামিলি, এই বইতে তিনি বিংশ শতাব্দীর বিশিষ্ট ন্যায়তত্ত্বগুলির সমালোচনা করেছিলেন। তোমরা জানো যে জন রলস, রবার্ট নোজিক, ম্যাকিনটায়ার, ওয়ালজার প্রমুখরা যে ন্যায়তত্ত্ব দিয়েছেন তাদের ন্যায়তত্ত্বের সমালোচনা করেছেন সুসান মোলার ওকিন। তিনি বলেছেন যে জন রলস সহ এরা প্রত্যেকেই পুরুষের দৃষ্টিভঙ্গি দিয়ে ন্যায়তত্ত্ব রচনা করেন। তার মতে সমস্ত সমাজে পরিবারই হল লিঙ্গ বৈষম্য সৃষ্টির প্রধান সোপান, কারণ এখান থেকেই শিশুরা লিঙ্গ বৈষম্যের প্রথম পাঠ শেখে। তিনি তাই বলেন যে প্রকৃত অর্থে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে চাইলে পরিবারের আলোচনা দিয়ে শুরু করা উচিত এবং পরিবারের লিঙ্গ বৈষম্য দূর করা উচিত। এবার আমরা আলোচনা করব মার্কসিস্ট ফেমিনিজম। তো মার্ক্সীয় নারীবাদ আলোচনার প্রথমে আমরা বলে নিই যে মার্ক্স ও এঙ্গেলস স্বতন্ত্রভাবে সমাজে নারীদের যে অবস্থানগত উৎপীড়ন, লিঙ্গ বৈষম্য ইত্যাদি বিষয়গুলি নিয়ে কিন্তু আলোচনা করেননি। মার্ক্স এবং এঙ্গেলসের সামগ্রিক তাত্ত্বিক পরিকাঠামোর মধ্যে নারীদের কথা এলেও নারী সংক্রান্ত আলোচনা কখনোই তাদের তাত্ত্বিক অনুসন্ধানের মূল বিষয়বস্তু হয়ে ওঠেনি। পুঁজিবাদী সমাজের সর্বহারা শ্রেণীর, মানে প্লোটারিয়েট শ্রেণীর শোষণের অংশ হিসেবেই নারীর শোষণ ও বঞ্চনা এখানে বিবেচিত হয়। সুস্পষ্টভাবে নারীদের অবস্থান ও শোষণ নিয়ে প্রথম আর কি এঙ্গেলস আলোচনা করেছেন তার বিখ্যাত গ্রন্থ দি অরিজিন অব দি ফ্যামিলি
প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দি স্টেট। এঙ্গেলস মানব সভ্যতার ইতিহাসকে দান্ডিক পদ্ধতিতে পর্যালোচনা করে মন্তব্য করেছেন যে পরিবার ফ্যামিলি আর কি স্বাভাবিকভাবে মানব সভ্যতার অঙ্গ হয়ে ওঠেনি, পরিবার মানুষ তার প্রয়োজনের জন্যই সৃষ্টি করেছিল। মানুষ যখন কৃষি বা অন্যান্য কোনো কাজ শেখেনি তখন প্রকৃতি মানে প্রকৃতি থেকে নেচার থেকে ফল মূল খেয়ে বা পাথর ছুঁড়ে প্রাণী হত্যা করে জীবন ধারণ করত। মানব সভ্যতার সেই অর্থ সভ্যতার সেই অর্থে তখনও উন্মেষ ঘটেনি, ফলে মানুষ যাযাবরের মতো জীবনযাপন করত, কোনো বস্তুর প্রতি তাদের কোনো অধিকার ছিল না, মানুষের জীবন ছিল উন্মুক্ত সহজ সরল। কিন্তু এই পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তন ঘটেছে। পূর্ববর্তী আদিম সমাজের শেষ দিকে যুগল পরিবার বা পিয়ারিং ফ্যামিলির উদ্ভব ঘটেছিল, কিন্তু এই ধরনের পরিবার গড়ে ওঠার পরও নারী পুরুষের সম্পর্কে অসাম্য ছিল না। লিঙ্গভিত্তিক শ্রমবিভাজন সে সময় থাকলেও নারীরা কিন্তু পুরুষদের অধীনস্থ ছিল না, বরং গৃহস্থালির বিষয়ে মহিলাদের কথাই চূড়ান্ত ছিল। সে সময়ে বংশগতিও মায়ের দিক থেকে নির্ধারিত হতো, যাকে এঙ্গেলস মাদার রাইট বলেছেন। কিন্তু এই অবস্থার পরিবর্তন ঘটেছে ধীরে ধীরে। মানুষের মধ্যে ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব হয়েছে। পুরুষেরা সম্পত্তির মালিক হওয়ার ফলে ক্ষমতার অধিকারী হতে শুরু করেছে এবং তাদের কর্তৃত্ব বজায় রাখার জন্য তাদের বংশগতিও সুনির্দিষ্ট করতে শুরু করেছিল। আগে যেমন মায়ের দিক থেকে বংশগতি বজায় রাখা হতো, পরবর্তীতে তা পিতার দিক থেকে বংশগতি নির্ধারিত হতে লাগলো। সেই কারণে যুগল পরিবারের পরিবর্তে প্রত্যেক নারীর একটিমাত্র বিবাহ নিশ্চিত করা হলো, যাতে সন্তানের পিতৃ পরিচয় সুনির্দিষ্ট থাকে। এইভাবে স্ত্রী ক্রমেই কী হতে লাগলো, স্বামীর সম্পত্তিতে পরিণত হলো। সূত্রপাত হলো নারী পুরুষ বৈষম্যের, নারীর উপর পুরুষ কর্তৃত্বের এবং লিঙ্গভিত্তিক অসাম্যের। এঙ্গেলস সমাজ জীবনে দুটি পরিসরের কথা বলেছেন, একটি হলো উৎপাদনের পরিসর প্রোডাকশন স্পিয়ার এবং অন্যটি হলো প্রজননের পরিসর রিপ্রোডাকটিভ স্পিয়ার। এই দুটি পরিসরই সমান গুরুত্বপূর্ণ। প্রথমটি অর্থাৎ উৎপাদনের পরিসর জীবন ধারণের প্রয়োজনীয় সামগ্রী উৎপাদন করে এবং দ্বিতীয়টি অর্থাৎ প্রজননের পরিসর শ্রমিকদের জন্ম দেয়। সুতরাং দেখা যাচ্ছে যে পরিবার যেমন বিশেষ কারণে সভ্যতার বিবর্তনের এক বিশেষ মুহূর্তে গড়ে উঠেছিল, তেমনি পরিবারও কোনো ক্ষমতা নিরপেক্ষ প্রতিষ্ঠান নয়, বরং এটি ক্ষমতার সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। এই কারণে যৌনতা প্রজনন অর্থনৈতিক স্বার্থও ক্ষমতার সঙ্গে যুক্ত। এঙ্গেলস আসলে এথনোলজিক্যাল নোটবুকস যেটা মার্ক্সের লেখা, সেখানে তিনি ঐতিহাসিক ও সামাজিক প্রক্রিয়ার অংশ হিসেবে সমাজের নারীর উপর পুরুষের যে অবদমনের বিষয়টি আলোচনা করেছিলেন, মার্ক্সের সেই আলোচনা থেকেই কিন্তু এঙ্গেলস নারীর অবদমনের বিষয়টি তার দি অরিজিন অব দি ফ্যামিলি প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দি স্টেট গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছেন। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়কালে মার্ক্সবাদী নারীবাদীরা বলেন যে পুঁজিবাদী ব্যবস্থা যা ব্যক্তিগত সম্পত্তির অধিকারকে সুরক্ষিত করে তা নিজের স্বার্থেই নারীকে গৃহবন্দী করে রাখে। পরিবারের বিভিন্ন কাজ যেমন গৃহস্থালির কাজকর্ম, সন্তানের জন্মদান, তার প্রতিপালন, এই সমস্ত মজুরিহীন কাজে নারী যুক্ত থাকলে পুঁজিবাদী ব্যবস্থা নির্বিঘ্নে এগিয়ে যেতে পারে। একদিকে প্রজনন ব্যবস্থার মধ্য দিয়ে শ্রমিক শ্রেণী বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে নারীর গৃহস্থালি শ্রম উদ্বৃত্ত শ্রম বৃদ্ধি করতে সাহায্য করছে। ফলে গৃহের মধ্যে নিযুক্ত থাকলে নারী উৎপাদন ও প্রজনন উভয় পরিসরেই তার শ্রমের মাধ্যমে পুঁজিবাদী প্রসারণে সাহায্য করছে। সুতরাং বলা যায় যে পুঁজিবাদী ব্যবস্থার অবসানে ব্যক্তিগত সম্পত্তির
অধিকারহীন সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থাতে কেবলমাত্র নারীর শোষণের অবসান ঘটা সম্ভব। 1970-এর দশকে ইউরোপে, বিশেষ করে আমরা ফ্রান্সের কথা বলবো, সেখানে কিন্তু মার্ক্সবাদ মানে মার্ক্সীয় নারীবাদ আবার নতুন গতিতে নতুনভাবে তার আলোচনা শুরু করে। তো এই সাম্প্রতিক মার্ক্সবাদী নারীবাদের চিন্তায় তিন ধরনের আমরা আলোচনা লক্ষ্য করছি। প্রথমত আমরা বলব, সেই সময়ের বৈপ্লবিক আন্দোলনে অংশগ্রহণকারী নারীরা বিভিন্ন সংগঠনে তাদের যে নিম্নতর অবস্থান সে নিয়ে প্রশ্ন তুলেছেন। দ্বিতীয় ধারার মার্ক্সীয় নারীবাদ মনে করে যে পিতৃতান্ত্রিক পুঁজিবাদী আর্থসামাজিক ব্যবস্থায় পুরুষদের প্রাধান্য দূর করার জন্য পরিবার ও উৎপাদন ব্যবস্থা দুটি পরিসরেরই রূপান্তর দরকার। আর তৃতীয় ধারার মার্ক্সীয় নারীবাদ মনে করে যে অর্থনৈতিক ভিত্তির উপর গড়ে ওঠা ক্ষমতা অন্যান্য প্রতিটি স্তরেই প্রবেশ করে। যাই হোক, এই মার্ক্সবাদী নারীবাদ কিন্তু যথেষ্টই সমালোচনার সম্মুখীন হয়েছে। ক্যাথারিন ম্যাককিনন, সুলামিত ফায়ারস্টন প্রমুখ মার্ক্সবাদের সমালোচনা করে বলেছেন যে মার্ক্সবাদী চিন্তায় লিঙ্গগত বৈষম্য একেবারেই স্থান পায়নি। ক্যাথারিন ম্যাককিন বলেন যে নারী পুরুষ সম্পর্কে কেন নারীরা অবদমিত থাকে সে কথা কিন্তু মার্ক্সবাদ আলোচনা করে না। আবার ফায়ারস্টন মার্ক্সীয় ভাষাতে নারীকে একটি লিঙ্গ শ্রেণী হিসেবে অভিহিত করেন। সামাজিক শ্রম বিভাজনে শরীরের বস্তুবাদী অভিজ্ঞতা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, মার্ক্সীয় নারীবাদের সমালোচনা হলেও বর্তমানে রায়া দুনাইয়েভস্কায়ার এবং ক্লারা জেটকিন বা আরও বলা যায় আলেকজান্দ্রা কোলান্তাই প্রমুখরা কিন্তু আলেকজান্দ্রা কোলান্তাই বর্তমানের নয়, একজন গুরুত্বপূর্ণ মার্ক্সবাদী ছিলেন, যেমন রোজা লুক্সেমবুর্গও ছিলেন। তো আমি এখানে বলতে চাইছি যে ওই রায়া দুনাইয়েভস্কায়ার এবং ক্লারা জেটকিন এই দুজন গুরুত্বপূর্ণ আধুনিককালের মার্ক্সবাদী নারীবাদী। তারা কিন্তু এই নারীদের সমস্যা নিয়ে এবং মার্ক্সবাদে যে নারীরা রয়েছেন, যেমন এই লুক্সেমবুর্গ, তাদের যে অবদান সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। যাই হোক, এই ছিল মার্ক্সীয়। এবার আমরা আলোচনা করব সমাজতান্ত্রিক নারীবাদ, সোশ্যালিস্ট ফেমিনিজম। ডিয়ার স্টুডেন্ট, মার্ক্সবাদী যে নারীবাদ সেটা তো আমরা আলোচনা করলাম, তো সেই জায়গা থেকেই কিন্তু সমাজতান্ত্রিক নারীবাদের জন্ম। মানে মার্ক্সবাদী চিন্তার বিশ্বাসী এবং একই সঙ্গে মার্ক্সবাদে নারীর অবস্থান সম্পর্কিত শূন্যতাকে পূরণের উদ্দেশ্যেই সমাজতান্ত্রিক নারীবাদের জন্ম। তো এই ধারার নারীবাদ আসলে কি, নারীর যে ব্যক্তিগত পরিসর এবং গণপরিসর উভয় ক্ষেত্রে শোষণের অবসান ঘটিয়ে নারীর মুক্তি ঘটাতে চায়। মার্ক্সীয় তত্ত্বে তোমরা জানো যে পুঁজিবাদের অবসানের মধ্য দিয়ে শ্রেণী বৈষম্যের অবসানের কথা বলা হয়েছে এবং তার মাধ্যমে নারী মুক্তির কথা বলা হয়েছে। তো সমাজতান্ত্রিক নারীবাদ এই পুঁজিবাদের অবসানের মধ্য দিয়ে শ্রেণী বৈষম্যের অবসানের কথা বলেছে এবং তারা মনে করে যে পিতৃতান্ত্রিকতা ও পুঁজিবাদ অর্থাৎ অর্থনৈতিক ও সাংস্কৃতিক উভয় ক্ষেত্রেই শোষণের অবসানের মধ্য দিয়ে কিন্তু নারী মুক্তি ঘটা সম্ভব। এই সমাজতান্ত্রিক নারীবাদ কিন্তু 1960 এবং 70-এর দশকে নারীবাদের যে দ্বিতীয় তরঙ্গ, সেকেন্ড ওয়েভ অফ ফেমিনিজম, সেই ওয়েভে কিন্তু গুরুত্বপূর্ণ ধারা হিসেবে আত্মপ্রকাশ করেছিল। সমাজতান্ত্রিক নারীবাদের মূল বৈশিষ্ট্যগুলো হলো যে এই নারীবাদ যান্ত্রিক উপায়ে মার্ক্সবাদের প্রয়োগের কিন্তু বিরোধী, বরং অর্থনৈতিক সমাজ বিশ্লেষণের সাথে শিক্ষা, যৌনতা, পরিবর্তিত পরিবার ব্যবস্থা, বিনোদন, সঙ্গীত, চারুকলা,
গৃহকর্মের কাজ সবই সমাজ বিশ্লেষণে ও নারীদের অবস্থান বিশ্লেষণে অতি গুরুত্বপূর্ণ বলে তারা মনে করে। দ্বিতীয়ত আমরা বলতে পারব যে সমাজতান্ত্রিক নারীবাদ বলে যে বাজার খুঁজতে গিয়ে পুঁজিবাদ আজ সমাজে সর্বত্রই বিরাজমান। কারখানায় কর্মরত এক শ্রমিককে পুঁজিবাদ যতটা শোষণ করে, ঘরের চার দেওয়ালে থাকা গৃহবধূকেও সে ততটাই বিভ্রান্ত ও পীড়ন করে। তৃতীয়ত, যৌন সম্পর্ক, পরিবারের শ্রমের যে বিভাজন ইত্যাদি বিষয়গুলি আর অরাজনৈতিক বিষয় থাকে না, কারণ পরিবারও ক্ষমতার আধার এবং সেই কারণেই বহির্জগতে যেমন সংঘাত ঘটে চলেছে পরিবারের মধ্যেও তেমনি সংঘাত রয়েছে। তো এই দৃষ্টিকোণ থেকেই সমাজতান্ত্রিক নারীবাদীরা কিন্তু এই পার্সোনাল ইজ পলিটিক্যাল এই স্লোগানটি ব্যবহার করেন। চতুর্থত বলা যায় যে মার্ক্সবাদ ও বৈপ্লবিক নারীবাদ উভয়ের বক্তব্যই গুরুত্বপূর্ণ, একথা স্বীকার করে সমাজতান্ত্রিক নারীবাদ পুঁজিবাদ ও পিতৃতান্ত্রিকতা উভয়েরই অবসান চাইলেও তার সঙ্গে এই ধারা নারীবাদ এক স্বীয় বৈশিষ্ট্য সম্পন্ন নারীবাদের কথা বলে। সমাজতান্ত্রিক নারীবাদের অন্যতম প্রবক্তা শিলা রোবোথাম, তিনি পিতৃতান্ত্রিকতা শব্দটির সমালোচনা করে বলেন যে পিতৃতান্ত্রিকতা ধারণাটি বিশ্বজনীন ও অনৈতিহাসিক শোষণের ধারণার জন্ম দেয়, যার ফলে মনে হতে পারে যে নারীদের অবদমন লুকিয়ে আছে তাদের জৈবিক লিঙ্গ গঠনে। সেই কারণে সমাজতান্ত্রিক নারীবাদ বলে নারীদের শোষণের বিষয়টিকে নির্দিষ্ট করা উচিত। বর্তমানে পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে কীভাবে লিঙ্গগত শোষণ ঘটে চলেছে তা নির্দিষ্টভাবে বিশ্লেষণ করে পুঁজিবাদী ব্যবস্থা ও তার অন্তর্নিহিত পিতৃতান্ত্রিকতার বিরুদ্ধে সংগ্রাম করা উচিত বলেও এই সমাজতান্ত্রিক নারীবাদীরা মনে করেন। তো যাই হোক, সমাজতান্ত্রিক নারীবাদ নারীবাদের যে মূল বক্তব্য বা বৈশিষ্ট্যগুলো আমরা বুঝতে পারলাম। এবার আমরা দেখব র্যাডিক্যাল ফেমিনিজম বা বৈপ্লবিক নারীবাদ। বৈপ্লবিক নারীবাদ ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে 1960 ও 70 দশকে গড়ে উঠেছিল। আমরা জানি যে নারীবাদের যে দ্বিতীয় তরঙ্গ, সেকেন্ড ওয়েভ অফ ফেমিনিজম, সেটা এই বৈপ্লবিক নারীবাদের উদ্ভবের সঙ্গে সঙ্গেই শুরু হয়েছিল। তো মার্কিন যুক্তরাষ্ট্রের সিভিল রাইটস মুভমেন্ট এর প্রভাব এই ধারা নারীবাদের উপর পড়েছিল এবং রেস এর বিরুদ্ধে যেভাবে বৈপ্লবিক আন্দোলন গড়ে উঠেছিল সেই বৈপ্লবিক চিন্তা এই বৈপ্লবিক নারীবাদের প্রতিফলিত হয়েছে। তোমরা সিমন দি বোভায়ার নাম শুনেছ, তার যে বিখ্যাত গ্রন্থ দি সেকেন্ড সেক্স, এই গ্রন্থটি কিন্তু বৈপ্লবিক নারীবাদকে ব্যাপকভাবে প্রভাবিত করে। বোভায়ারের যে অপরত্বের ধারণা, আদারনেসের ধারণা, সেটা বৈপ্লবিক নারীবাদ গ্রহণ করেছিল এবং তারা মনে করে যে পিতৃতান্ত্রিকতার জন্য সমাজে পুরুষালী গুণাবলী, বৈশিষ্ট্য, পুরুষদের যে বৈশিষ্ট্য ইত্যাদি প্রধান বিষয় হিসেবে বিবেচিত হয় এবং নারী সেই পুরুষত্বের অপর বা আধার হিসেবে বিবেচিত হয়। এই কারণে যুগ যুগ ধরে নারী পুরুষের শোষণ, পীড়ন, অবদমন, প্রান্তিকীকরণের শিকার হয়ে আসছে। বৈপ্লবিক নারীবাদীরা মনে করে যে পিতৃতান্ত্রিকতার অবসান সমাজে সব ধরনের শোষণ ও বৈষম্যের অবসান ঘটিয়ে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে। বৈপ্লবিক নারীবাদেরও আবার দুটি গোষ্ঠী রয়েছে, একটি হলো বৈপ্লবিক স্বাধীনতাকামী নারীবাদ এবং অন্যটি হলো বৈপ্লবিক সাংস্কৃতিক নারীবাদ। এরা উভয়ই লিঙ্গ বৈষম্যকে সবচেয়ে প্রাচীন ও সর্বজনীন বৈষম্য হিসেবে গণ্য করেছে, কিন্তু সেই বৈষম্যকে কিভাবে দূর করা যায় তা নিয়ে কিন্তু ঐক্যমত পোষণ করেননি। কেট মিলেট তার সেক্সুয়াল পলিটিক্স গ্রন্থে পিতৃতান্ত্রিকতার ধারণা সমালোচনা করে পশ্চিমী সমাজে যৌনতার প্রথাগত ধারণার চরম বিরোধিতা করেন। আবার জার্মেন গ্রির
তার দি ফিমেল ইউনাচ গ্রন্থে বলেন যে ছোটবেলা থেকেই নারীকে তার শরীর সম্পর্কে নেতিবাচক চিন্তা শেখানো হয়, যার ফলে সে তার শরীরকে এবং নিজেকে ঘৃণা করতে শেখে। নারীত্ব সম্পর্কে তারা প্রচলিত ধারণা শেখে এবং এভাবে তাদের স্বাভাবিক স্বাতন্ত্র্য ও স্বাধীনতা হারিয়ে তারা কী হয়, পুরুষদের শোষণের শিকার হয়ে পড়ে। তো এই লিঙ্গ বৈষম্যকে অতিক্রম করার জন্য বৈপ্লবিক নারীবাদের একাংশ নারীকে বলে যে পুরুষদের বৈশিষ্ট্য গ্রহণ করতে হবে। এ ধারণা নারীবাদী আলোচনায় অ্যান্ড্রোজিনির ধারণা বলে পরিচিত। এরা মনে করে যে নারীর নমনীয়তা তার প্রজনন ও যৌন ক্ষমতায় তাকে অবদমিত করে রাখে। বৈপ্লবিক স্বাধীনতাকামী নারীবাদ সমকামী সম্পর্ক, প্রাকৃতিক প্রজননের পরিবর্তে প্রযুক্তিভিত্তিক প্রজননের কথা বলে, অর্থাৎ নারীরা নিজেরা সন্তান উৎপাদন করবে না, বরং সন্তানের জন্য টেস্ট টিউব বিবি বা এরকম যান্ত্রিক বা বৈজ্ঞানিক পদ্ধতিতে সন্তান উৎপাদনের উপর জোর দেবে। কিন্তু বৈপ্লবিক সাংস্কৃতিক নারীবাদ বৈপ্লবিক স্বাধীনতাকামী নারীবাদের বক্তব্যকে সমর্থন করে না। তারা মনে করে যে অধিকাংশ ক্ষেত্রেই অ্যান্ড্রোজিনি অর্থাৎ নারীরা যখন পুরুষের বৈশিষ্ট্য গ্রহণ করে তখন পুরুষের খারাপ বৈশিষ্ট্যই গ্রহণ করে। যেমন তারা উদাহরণ দিয়েছেন যে পশ্চিমী দেশগুলিতে 1970-এর দশকে থেকেই অনেক নারী পুরুষদের প্রচলিত একটি খারাপ অভ্যাস যেমন ধূমপান করা, সে ধূমপান করাকে গ্রহণ করেছে। অথচ ধূমপান যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সেটা কিন্তু প্রামাণ্য। বৈপ্লবিক সাংস্কৃতিক নারীবাদ কৃত্রিম প্রজননেরও বিরুদ্ধাচরণ করেছে। তারা মনে করে প্রাকৃতিক এই ঘটনা নারী ক্ষমতার অন্যতম উৎস। প্রযুক্তির সাহায্যে কৃত্রিম প্রজনন প্রক্রিয়া পুরুষের নারীর এই বৈশিষ্ট্য ক্ষমতার উপর নিয়ন্ত্রণের আরেক পদ্ধতি হয়ে যাবে। নারীরা যদি নিজেরাই সন্তান উৎপাদন করে তবে সেটাই তাদের গুরুত্বপূর্ণ ক্ষমতা হতে পারে। যদি যান্ত্রিক পদ্ধতিতে সন্তান উৎপাদন করা হয় তাহলে পুরুষরা এক্ষেত্রে তারা কি করবে, তারা প্রভুত্ব বিস্তার করবে। যাই হোক, এই বৈপ্লবিক নারীবাদে র্যাডিক্যাল ফেমিনিজমে আমরা দেখছি যে পরস্পর বিরোধী দুটি গোষ্ঠী কাজ করছে। অর্থাৎ লিঙ্গ বৈষম্য কিভাবে দূর করা যাবে এটা নিয়ে কিন্তু তাদের মধ্যে চরম বিতর্ক রয়েছে। এবার আমরা নারীবাদের আরেকটি গুরুত্বপূর্ণ ধারা উত্তর আধুনিক নারীবাদ পোস্ট মডার্ন ফেমিনিজম নিয়ে আলোচনা করব। তো এই উত্তর আধুনিক নারীবাদ উত্তর আধুনিক চিন্তার দ্বারা প্রভাবিত হয়ে গড়ে উঠেছে। এই ধারার প্রধান প্রবক্তা হলেন জুডিথ বাটলার ও ডোনা হারাওয়ে। বাটলার জেন্ডার ট্রাবল বই, যেটা 1990 সালে প্রকাশিত হয়েছিল, সেই বইতে জৈবিক লিঙ্গ ও সাংস্কৃতিক লিঙ্গের মধ্যে যে পার্থক্য করা হয় তার কিন্তু সমালোচনা করেছেন। অর্থাৎ আমরা সেক্স ভার্সাস জেন্ডার এই যে বিষয়টা, এটা কিন্তু নারীবাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটার কিন্তু তারা আবার তিনি আর কি সমালোচনা করেছেন। পাটলারের মতে নারী একটি জটিল ও বিতর্কিত বর্গ। শ্রেণী, আদিম জনগোষ্ঠী, যৌনতা বা অন্যান্য বিভিন্ন পরিচিতি নারীবর্গকে জটিল করে তুলেছে। কোনো একটি দৃষ্টিকোণ বা তত্ত্বের সাহায্যে তাই নারীর অবদমন বোঝা সম্ভব নয় বলে তিনি মনে করেছেন। বিষয়টিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করা উচিত বলে তিনি মনে করেন। জেন্ডার ট্রাবল গ্রন্থে তিনি আরো বলেছেন যে জৈবিক লিঙ্গ অর্থাৎ নারীর শরীরও নির্মিত। ভাষা, সংস্কৃতি নারীর শরীরকেও নির্মাণ করে। ফলে পূর্বতন নারীবাদী তাত্ত্বিকদের জৈবিক লিঙ্গ ও সাংস্কৃতিক লিঙ্গের মধ্যে যে পৃথকীকরণ সেটা কিন্তু আসলে সঠিক নয়। আবার অন্যদিকে ডোনা হারাওয়ে এ সাইবর্গ ম্যানিফেস্টো প্রবন্ধে তিনি প্রচলিত যে
দ্বিকোটিক, যাকে আমরা বাইনারি বলি, সে দ্বিকোটিকের সমালোচনা করে বলেছেন যে বিষয় বিষয়ী প্রকৃতি সংস্কৃতি, শরীরের ওপর নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণের অভাব এগুলির বিনির্মাণ করেন, অর্থাৎ ডিকনস্ট্রাকশন করে আর কি। উত্তর আধুনিক নারীবাদের মতে মানুষের অভিজ্ঞতা ভাষার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। ভাষা আসলে বাস্তবকে নির্মাণ করে, সীমিত করে, নিয়ন্ত্রণ করে। সেই কারণে ক্ষমতা কেবলমাত্র প্রকট শক্তির মাধ্যমে প্রয়োগ করা হয় না, ভাষার মধ্য দিয়েই প্রয়োগ করা হয়। তবে ভাষা যেহেতু পুনর্বিশ্লেষণযোগ্য, সেই কারণে ভাষাকে সংগ্রামের একটি পরিসর হিসেবে চিহ্নিত করা যায়। আবার তারা বলেন যে জৈবিক লিঙ্গ ও নারী দেহ প্রাকৃতিক বা স্বাভাবিক নয়, একে সংজ্ঞায়িত করাও সহজ নয়। কারণ হিসেবে তারা বলেছেন যে নারী দেহকে অর্থপূর্ণ করে তোলে আসলে কি সংস্কৃতি ও ভাষা, মানে সংস্কৃতি ও ভাষায় নারী দেহকে অর্থপূর্ণ করে তোলে। জৈবিক লিঙ্গের মধ্যে পার্থক্য প্রকৃতিগত নয়, এটি সংস্কৃতির দ্বারা নির্মিত এবং সেই কারণে একে অতিক্রম করাও সম্ভব নয় বলে এই উত্তর আধুনিক নারীবাদীরা মনে করেন। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আজকে আমরা আলোচনা করলাম নারীবাদের বিভিন্ন ধারা। এখানে প্রধান প্রধান ধারাগুলোই আমরা আজকে আলোচনা করেছি, যেমন উদারনৈতিক নারীবাদ, লিবারেল ফেমিনিজম, মার্কসিস্ট ফেমিনিজম, মার্কসীয় নারীবাদ, সমাজতান্ত্রিক নারীবাদ, সোশ্যালিস্ট ফেমিনিজম, র্যাডিক্যাল ফেমিনিজম, বৈপ্লবিক নারীবাদ, তারপর পোস্ট মডার্ন ফেমিনিজম, উত্তর আধুনিক নারীবাদ, এই কয়েকটি প্রধান ধারা আলোচনা করেছি। তবে এর বাইরেও আরও বেশ কিছু ধারা রয়েছে নারীবাদের, যেমন আমরা দেখছি যে উত্তর উপনিবেশিক নারীবাদ, পোস্ট কলোনিয়াল ফেমিনিজম, ইকো ফেমিনিজম, পরিবেশবাদী নারীবাদ, কৃষ্ণাঙ্গ নারীবাদ রয়েছে, একবিংশ শতাব্দীর নারীবাদও রয়েছে। তাছাড়া আমরা জাইনোসেন্ট্রিক ফেমিনিজম, অ্যানার্কো ফেমিনিজম, যেটাকে আমরা বলি নৈরাজ্যবাদী নারীবাদ, তো এরকম বেশ কিছু ধারা রয়েছে। তো আমরা যে আজকে আলোচনা, তাতে বুঝলাম যে নারীবাদের বিভিন্ন ধারা রয়েছে, তাদের বক্তব্যের মধ্যে পরস্পর বিরোধিতা রয়েছে, পরস্পর বিরোধী বক্তব্য তারা রেখেছেন। আসলে নারীদের যে সমস্যা, যে লিঙ্গ বৈষম্য, পরিবার থেকে শুরু করে আন্তর্জাতিক ক্ষেত্র পর্যন্ত প্রত্যেকটা স্তরে, তো লিঙ্গ বৈষম্য সম্পর্কে তারা সচেতন সকলেই, কিন্তু এই লিঙ্গ বৈষম্য কিভাবে দূর করা যাবে, নারীরা কিভাবে পুরুষদের মতোই সমাধিকার অর্জন করতে পারবে, কিভাবে তারা তাদের মর্যাদা বৃদ্ধি ঘটাতে পারবে, তাদের উপর যে শোষণ, নিপীড়ন, বঞ্চনা, দমন অবসান ঘটাতে পারবে, সে বিষয়ে কিন্তু মত পার্থক্য রয়েছে। তো যাই হোক, তোমরা ভালোভাবে স্টাডি করো, কোনো অসুবিধা হলে, কোনো প্রশ্ন থাকলে আমাকে করবে, আমি চেষ্টা করব সে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া। সকলকে ধন্যবাদ।